পৃথিবীতে অবস্থিত যে কোনো বস্তুর, সে জীব হোক বা জড় হোক, প্রত্যেকটা বস্তুর কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক থেকে থাকে। ঠিক সেই রকমই ইশ্রম কার্ডেরও কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে ইশ্রম কার্ডের খারাপ দিকগুলো সম্বন্ধে জানবো, তার সাথেই এই ভিডিওতে আমরা জানবো যে ইশ্রম কার্ডের নতুন কিছু ভালো দিক যুক্ত হয়েছে, তো সেগুলো সম্বন্ধেও আমরা আলোচনা করব। সবার প্রথম ইশ্রম কার্ডের যে ভালো দিকগুলো যুক্ত হয়েছে বা সম্ভাব্য ভালো দিক বলে মনে করা হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখুন, এই ইশ্রম কার্ডটা 2021 সালের অগস্ট মাসে লঞ্চ করা হয়েছিল এবং আমি আপনাদের তখনও ভিডিও বানিয়েছিলাম, তখনও আমি আপনাদের বলেছিলাম যে এটা সবেমাত্র লঞ্চ করা হয়েছে, এর সাথে আরও নতুন নতুন অনেক ফিচার জুড়তে থাকবে। ঠিক সেই রকমই বর্তমানে একে একে নতুন ফিচার এর সাথে যুক্ত হচ্ছে। ইশ্রম কার্ড যারা করেছেন তাদের প্রায় প্রত্যেককেই SMS পাঠানো হচ্ছে 3000 টাকার যে মানধন পেনশন যোজনা রয়েছে তাতে নাম নথিভুক্ত করার জন্য। যাই হোক, এটা একটা আলাদা প্রকল্প, তো ইশ্রমের মধ্যে দিয়েই এটাকে জুড়ে দিচ্ছে, বেশ ভালো কথা। আর ইশ্রম কার্ড প্রথম থেকেই যখন করা হচ্ছিল তখন সাধারণ মানুষের মধ্যে একটা গুজব শোনা যাচ্ছিল যে ইশ্রম কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে, কেন্দ্রীয় সরকার থেকে টাকা দেবে। ঠিক এই টাকা দেওয়ার ঘটনাটাই বাস্তব হয়ে গেছে। কোথায়? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে ইশ্রম কার্ডের মাধ্যমে টাকা দেওয়ার ব্যাপারটা শুরু হয়ে গেছে। এটা শুধুমাত্র আপাতত উত্তরপ্রদেশ হয়েছে, কিন্তু ভবিষ্যতে এটা অন্যান্য রাজ্যেও হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি রাজ্য সরকার চায় বা রাজ্য সরকার পদক্ষেপ করে ইশ্রম কার্ডের মধ্যে। যদি চায় যে ইশ্রম কার্ডের মাধ্যমে সবাইকে টাকা দিতে, তাহলে অবশ্যই আপনারাও টাকা পাবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছে, তাই বর্তমানে নতুন করে ইশ্রম কার্ডের মাধ্যমে টাকা দেওয়া আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালানো দুটো প্রায় অসম্ভব। তাই এখন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই চলবে, ইশ্রম কার্ডের মাধ্যমে টাকা দেওয়ার চান্স খুব কম। কিন্তু এটা যেহেতু সেন্ট্রাল কার্ড আর সামনেই যেহেতু ভোট আসছে, তাই সেন্ট্রাল যদি কোনো সময় মনে করে বা কোনো সময় যদি চায় যে প্রত্যেক ব্যক্তিকে টাকা দেবে, তাহলে যাদের যাদের ইশ্রম কার্ড রয়েছে তারা কিন্তু টাকা পাবেন, যদি সেন্ট্রাল ঘোষণা করে। আর সেন্ট্রাল যে কোনো মুহূর্তে এটা ঘোষণা করতে পারে, খুব সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইশ্রম কার্ড যাদের থাকবে তাদের 2 লক্ষ টাকা করে জীবন বিমা দেওয়া হবে, এটা তো আপনারা শুনেছেনই। তাছাড়াও আরও রয়েছে আপনাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে ভবিষ্যতে, এবং এই ইশ্রম কার্ডটা আপনাদের একটা শ্রমিক কার্ড হিসেবে বিবেচিত হবে। আপনারা অন্যান্য রাজ্যে যখন কাজ করতে যাবেন তখন আপনাদের এই ইশ্রম কার্ডটা আপনাদের আইডেন্টিটি হিসেবে কাজ করবে। আপনারা এখন কিভাবে কাজ করতে চান, যেখানে কাজ করতে চান সেখানে একটা খারাপ চোখে দেখে, এ বাবা এ চুরি করে নেবে নাকি, ডাকাতি করবে নাকি, তো এরকম একটা ব্যাপার থাকে সাধারণ মানুষের মধ্যে যেখানে আপনি কাজ করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এই ব্যাপারটা আর ভবিষ্যতে হবে না। আপনাদের আইডেন্টি প্রুফ অর্থাৎ ইশ্রম কার্ড, যেটা আইডেন্টি প্রুফ হচ্ছে শ্রমিকদের, সেইটা দেখিয়ে আপনারা এই সব চিন্তা দূর করতে পারবেন, যা আপনাদের অনেক সাহায্য করবে বা আপনাদের কাজ পেতে অনেক বেশি সুবিধা হবে, বা আপনাদের যারা নিয়োগ করবে কাজে তাদেরও অনেকটা বেশি সুবিধা হবে। তো যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যান তাদের অ্যাটলিস্ট টাকা পয়সার জন্য না হলেও আপনাদের আইডেন্টি প্রুফের জন্য অবশ্যই ইশ্রম কার্ড করে রাখা দরকার। তো ইশ্রম কার্ডের মাধ্যমে শুধু টাকা পাওয়ার সুবিধাই নয়, যারা শ্রমিক তাদের অ্যাকচুয়ালি এই কার্ডটা হেল্প করবে। আচ্ছা, এবার আমরা ইশ্রম কার্ডের খারাপ দিক সম্বন্ধে আলোচনা করব। দেখুন, যদি আপনারা অসংগঠিত শ্রমিক না হন তবুও যদি আপনারা ইশ্রম কার্ড বানিয়ে ফেলেন, তাহলে আপনাদের হয়তো ভবিষ্যতে গিয়ে কিছু খারাপ হতে চলেছে। এই ইশ্রম কার্ডটা সরকার লঞ্চ করেছে অসংগঠিত শ্রমিকের একটা তালিকা তৈরি করবে বলে। সেখানে যদি আপনি একজন চাকরিজীবী হন বা ভালো ব্যবসায়ী হন, ভালো মাইনে পান, ভালো প্রাইভেট সেক্টরে কাজ করেন, সেখানে 40-50 হাজার টাকা বা 20-30 হাজার টাকা ইনকাম করেন, তবুও আপনি কয়েকটা টাকার লোভে ইশ্রম কার্ড করে ফেলছেন, তাহলে আপনাদের ভবিষ্যতে গিয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে। বা আপনারা স্টুডেন্ট, আপনারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, বা আপনারা ফার্মাসিস্টের কোনো কোর্স করছেন, বা যে কোনো নার্সিং সেন্টারে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের সামনে ভবিষ্যৎ উজ্জ্বল, আপনারা কিছু টাকার লোভে ইশ্রম কার্ড করছেন, তো আপনাদের বলবো আপনারা ইশ্রম কার্ডের দিকে যাবেন না। কারণ আপনাদের জন্য ইশ্রম কার্ড নয়, ইশ্রম কার্ড যাদের জন্য ঠিক তাদেরকে করতে দিন, অসংগঠিত শ্রমিকদের জন্য। কামার, কুমোর, ছুতোর, মুচি, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, তারপরে বাসের কন্ডাক্টার, রান্নার কাজ, ক্ষেত জমির লেবার বা রাজমিস্ত্রি, এইরকম যারা ছোটো ছোটো অসংগঠিত শ্রমিক রয়েছেন তাদের জন্য হচ্ছে এই ইশ্রম কার্ড। এটা কোনো স্টুডেন্টের জন্য নয়, এটা কোনো সরকারি চাকরিজীবীর জন্য নয়, এটা কোনো ব্যবসায়ীদের জন্য নয়। তো আপনারা যদি অসংগঠিত শ্রমিক না হন তবুও যদি আপনারা ইশ্রম কার্ড করেন, তাহলে আপনাদের ভবিষ্যতে গিয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে। কারণ ইশ্রম কার্ডে আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস নেওয়া হচ্ছে, আধার কার্ড থেকে সমস্ত ডিটেলস ফেচ করে ইশ্রম কার্ড
কার্ডের মধ্যে আনা হচ্ছে। তো ইশ্রম কার্ড আধার কার্ডের সাথে সম্পূর্ণভাবে লিঙ্কড। তো আপনাদের আধার কার্ডটা ইশ্রম কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে ভবিষ্যতে, যেহেতু সব কিছুই এখন আধার দিয়ে হচ্ছে, তো আপনারা পরবর্তীকালে এই নিয়ে কোনো প্রবলেমে পড়তে পারেন। আপনাদের বলবো আপনারা যেটা করছেন সেটা করুন। কেন ফালতু ফালতু ইশ্রম কার্ডের মধ্যে আপনারা ঢুকতে চাইছেন? আপনারা ভালো টাকা ইনকাম করছেন, করুন না। আর ইশ্রম কার্ড যাদের তাদের করতে দিন। এবার আপনারা বলবেন যারা স্টুডেন্ট রয়েছে তারা কি ইশ্রম কার্ড করতে পারবেই না? তো আপনাদের বলে রাখি স্টুডেন্ট অনেক রকম হয়। যারা স্টুডেন্ট রয়েছে ভালো কিছু নিয়ে পড়াশোনা করছে, ট্রেনিং নিচ্ছে, তাদের কথা বললাম আলাদা। এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনা করে তার সাথে সাথে বাবার কাজে হাত লাগায় বা বাবার সাথে কাজ করতে যায় বা যারা হাত খরচা চালানোর জন্য দু চারটে টিউশনই করে থাকে, তো তাদের জন্যই আসলে ইশ্রম কার্ড। এবার আপনারা এরকম অনেকেই আছেন যাদের ইশ্রম কার্ডটা অ্যাকচুয়ালি করা দরকার ছিল না, তবুও আপনারা করে ফেলেছেন, এখন মনে হচ্ছে ইশ্রম কার্ডটা না করলেই হতো, তো আপনারা চাইছেন ক্যান্সেল করতে। তো আপনাদের বলে রাখি আপনাদের ফালতু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সমস্ত প্রবলেমের সলিউশন আছে। এখন ইশ্রম কার্ড ক্যান্সেল করা না গেলেও ভবিষ্যতে হয়তো ক্যান্সেল করা হবে বা ভবিষ্যতে যখন ভেরিফিকেশন করা হবে তখন আপনাদের বাদ দিয়ে দেওয়া হবে। এছাড়া আরও ডিটেলস জানার জন্য ইশ্রম কার্ডের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে আপনারা ফোন করে জানতে পারেন। এটা ছাড়া ইশ্রম কার্ডের খারাপ দিক বলতে আর কিচ্ছু নেই, বাকিটা পুরোটাই ভালো দিক। তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং সরকারি প্রকল্পের ব্যাপারে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।